আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। চ্যানেল কর্ণফুলি এবং সিটিজি টাইমের পক্ষ থেকে দেশবাসী, বিশ্ববাসী এবং অগণিত দর্শকদেরকে জানাই সালাম শুভেচ্ছা। আমরা মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করি। আমাদের একটি রোকন হলো ফিতারা। আজকের বিষয় হবে ফিতারা কিভাবে দিতে হবে, কাকে দিতে হবে, কখন দিতে হবে। আমরা রোজার রহমতের 10 দিন চলে গেল, মাগফিরাতের আজকে 7 দিন চলে যাচ্ছে, তো তারপর আস্তে আস্তে নাজাতের 10 দিন, তার মধ্যে আছে লাইলাতুল কদর, এতেকাফ, এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা সওয়াবের উদ্দেশ্যেই আলোচনাগুলি করতেছি। মানুষ যদি এখান থেকে একটি মাত্র শব্দ যদি গ্রহণ করে এবং তার জীবনে আমল করে, তাহলে আমরা সওয়াব পাব ইনশাআল্লাহ। তো জানাগুলি আমরা জানব, এর মধ্যে আমরা অনেক কিছু জানি না, আমাদের জানার সুযোগ হবে। তো আমরা প্রতিদিনের ন্যায় পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন ন্যাশনাল এম্পাওয়ারমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ধর্ম বিষয়ক সম্পাদক কারি হাফেজ মাওলানা ইব্রাহিম কলিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা রমজান মাস পেয়েছি, কিন্তু রমজান মাস পাওয়ার পরও যে ব্যক্তি গুনাহ মাফ করাইতে পারল না, তার সেই হতভাগ্য আর কেউ হইতে পারে না। আমরা সবসময় ইস্তেগফার করব, তৌবা করব। তৌবা একমাত্র পথ আজাব গজব থেকে বাঁচার জন্য, মহামারী থেকে বাঁচার জন্য একমাত্র পথ হল এই তৌবা করা। আল্লাহ রব্বুল আলমিন একটি মাত্র মানুষের সুগার পানি হাস নিয়তে তৌবা করা এবং একটু সুগের ফানি যদি ফেলতে পারেন, দুযোগের আগুন, এই যে আগুন যেভাবে দাউ দাউ করে জ্বলবে, সে একটি ফোড়া পানির বদৌলতে আল্লাহ নিবেই দেবে। তাহলে সেই তৌবাটা যেন আমরা এই রমজান মাসে বেশি বেশি আদায় করি। আর আল্লাহর কোরআনের মাস, এই মাস নাজিল হয়েছে, আমরা অন্ততপক্ষে একটি খতম কোরআন যেন আদায় করতে পারি, সেই মানসিকতা যেন আল্লাহ আমাদেরকে দান করে। তো মাওলানার কাছ থেকে আমরা এখন জানতে চাইব, যেহেতু রমজান মাসে আগে যে 1 বছর পূর্ণ হলে জাকাত দিতে হয়, নেশাব পরিমাণ হলে এই জাকাত আদায় করতে হয়, তারপরে আমরা দান সদকা করব বেশি বেশি করি, এর মধ্যে আমার রোজার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, তার জন্য হলো ফিতারা। ফিতারা রোজাদারও দেবে, আবার আমার ছোট সন্তানেরাও কি দেবে, ফক্ক থেকেও ফিতারা আদায় করতে হবে। তাই আমরা এই বিষয়ে আমাদের ইসলাম ধর্মে কি বলে আমরা সেটা মাওলানার কাছ থেকে জানতে চাইব। ধন্যবাদ আমাদের সম্মানিত চেয়ারম্যান চ্যানেল কর্ণফুলি, সিটিজি টাইমস এবং আমাদের জাতীয় পরিবেশ ও মানবতা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান সাহেবকে, যে স্যার আসলে অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ শুক্রিয়া, যে আল্লাহর কাছে বড় শুকর যে স্যার আমাদের সময় দিচ্ছেন। তো আজকে যেটা আমাদের সরকারি ফেতর নিয়ে আমরা একটা আলোচনা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক কালাম মজিদে ঘোষণা করেছেন, ওয়াসায়ু জান্নাবুল আতকাল্লাযী ইউতি মা লাহু ইয়াতাযাক্কা। আল্লাহ পাক এখানে বলেছেন, দোযখ হইতে ওই মুত্তাকিকে বাঁচিয়ে রাখা হবে যিনি পবিত্র হওয়ার জন্য নিজ ধন দৌলত দান করেন। আল্লাহ তাআলা ওই মুত্তাকিকে দোযখ থেকে বাঁচাবেন যিনি তার ধন দৌলত আল্লাহর রাস্তায় ব্যয় করেন। তো পবিত্র রমজান মাস আমরা তো আসলে বিভিন্নভাবে দান খরচ করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ করছি। এখন কিছু বিষয় হচ্ছে যে আসলে দায়িত্ব অর্পিত সেটা আমরা করে যাচ্ছি, যেমন জাকাত, এটা ফরজ, যে জাকাত তাদের সে তিনি জাকাত দিয়ে যাচ্ছেন, যার উপর ফরজ।
আবার যার তৌফিক আছে তিনি কিছু দান করছেন, টাকা পয়সা দিচ্ছেন, সাহায্য দিচ্ছেন, ইয়েতি মিসকিনকে দিচ্ছেন, সদকে ফিতর এটা আসলে এটা কোনো ও যেতে কোনো দান না। এটা হচ্ছে অর্থাৎ যেহেতু আমি রোজা রেখেছি, এখন এই রোজা রাখতে গিয়ে আমার অনেক ত্রুটি বিচ্ছিতি হতে পারে, স্বাভাবিক। এখন এই ত্রুটি বিচ্ছিতি হওয়ার জন্য রোজাকে পাক করার জন্য, পবিত্র করার জন্য সদকে ফিতরের কথা আমাদের নবীজি বলেছেন। তো সদকে ফিতর এটা আসলে এটা ওয়াজিব, এটা যিনি রোজাদার রোজা রেখেছেন তিনি অবশ্যই এই ফিতরা আদায় করবেন। তো এটা তিনি কাকে দিবেন, এটা কে পাবে? যিনি জাকাত খাওয়ার উপযুক্ত, যিনি ফিতরা খাওয়ার উপযুক্ত, অর্থাৎ যিনি জাকাত খাবেন তিনি আসলে এই ফিতরা তিনি কি খাবেন, খেতে পারবেন। এখন যারা ছোটো বাচ্চা আছে, যে নাবালক যেটা স্যার একটু বলছিলেন, তো সেটা আসলে ঠিক আছে। এখন ওই বাচ্চার নাবালক বাচ্চা যারা আছে তাদের পক্ষে তাদের যে গার্জিয়ান আছে সে কি সেটা আদায় করে দিবে, সে ফিতরা সে আদায় করে দিবে। তো এটা আসলে পরিমাণ কতটুকু কীভাবে দিতে হবে সেটা আসলে হাদিস শরীফে সেই বিষয়টা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাজি সদাকা সোয়াম মিন তামারিন আও শাইর আও নিসফি সোয়াম মিন কামহিন আলা কুল্লি হুররিন আও মামলুকিন জাকারিন আও উংসা সগেরিন আও কাবিরিন রাহু আবু দাউদ। এখানে বলেছেন যে খেজুর জবের এক চা, তো এক চা হলো 3 কেজি 180 গ্রাম, 3 কেজি 180 গ্রাম, ও গমের ময়দার বা আটার অর্ধ চা, সেটা হচ্ছে 1 কেজি 590 গ্রাম। তো এই 590 গ্রাম ফিতরার পরিমাণ এটা নির্ধারিত করেছেন, এটা হলো ফিতরার পরিমাণটা। ও প্রত্যেক আজাদ, কৃতদাস, স্বাধীন এবং নরনারী ছোট বড় সকলেই সেটা আদায় করতে হবে। এই ফিতরা আদায় করা সবার উপরে কি ওয়াজিব। তো পুরুষ ঈদের দিন ফজরের সময় মালিকের নেশাব হলে, যে অর্থাৎ যে সব সাদেক হয়েছে এর আগে কিন্তু তিনি যে মালিকের নেশাব হন, পুরুষ তিনি তার নিজের কৃত দাসের ও নাবালিকের পক্ষ হতে ফেতরা আদায় করবেন পুরুষ, আর নারীগণ কেবলমাত্র সে নিজের ফেতরা নিজেকে নারী আদায় করবেন। তো এখন আসলে এইভাবে এই হিসাব করে ফেতরাটা আমাদেরকে আদায় করে দিতে হবে। তো আরেকটা হাদিস শরীফ এসছে, ওকাল জা ফিল খবর ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর তাহারাতাল লিসিয়াম মিন লাগভি ওয়া রাফাস ওয়াতামাতা লিল মাসাকিন, যে আমরা কাদের কাদেরকে দেবো সে কথা এখানে এসেছে। তো হাদিসে আছে যে রোজাকে অনর্থক অশ্লীল কথা কাজ হতে পাক করার জন্য, রোজাকে পবিত্র করার জন্য, মিসকিনদের আহার্যের বন্দোবস্ত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সদকা ফিতর ওয়াজিব করেছেন। এই হল সদকা ফিতরের যে অর্থাৎ এটার পরিমাপ এবং এটার ফজিলতটা এভাবে বলেছেন। তো আবু দাউদ শরীফে আরেকটি বর্ণনা এসেছে, ফামান আদাহা কবলা সলাহ ফাহিয়া জাকাতুন মাকবুলাতুন ওমান আদাহা বাদা সলাহ ফাহিয়া সদাকাতুন মিনাস সদাকাত রাহু আবু দাউদ। যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে বেতরা দিবে সে আল্লাহর মঞ্জুরিকৃত একটি সদকার সওয়াব পাবে। ঈদের নামাজের পূর্বে যিনি এই ফেতরা আদায় করে দিবেন তিনি একটা কি সদকার সে সওয়াব পাবেন, আর যে ব্যক্তি নামাজের পরে আদায় করবে সে একটি সাধারণ সদকার সওয়াব পাবে। মানে ঈদের পূর্বে যেটা করবে সেটা হচ্ছে যে আল্লাহর দোয়া কর্তৃক যেটা মঞ্জুরিকৃত সদকা সেটা তিনি আদায় করলেন, একটা সওয়াব পেলেন, আর ঈদের পরে করলে সাধারণ একটা দান মতো একটা সওয়াব পাবেন। তো এই জন্য আমরা আসলে এই ফিতরাটা আমরা অন্তত এই ঈদের দিন বা শুভ সাথে আগে যদি দিয়ে ফেলতে পারি বেশি ভালো, বেশি ভালো। অনেক সময় মনে থাকে না যে আসলে আমি ঈদের নামাজে পরে দিব, অনেক বন্ধুরা অনেক আমাদের শ্রোতা বন্ধুরা বা আমাদের মুসলিম আলী করাম আমাদের আপন জনরা ভাবেন যে ঠিক আছে আমি একটু পরে যাচ্ছি পরে দেবো আর কি, সেটা কিন্তু আসলে একটা সাধারণ দানের সওয়াব পাবে, এটা কিন্তু ওই আল্লাহর দেওয়া যে সদকা মঞ্জুরিকৃত সেটা কিন্তু হবে না, আগে দিলে ফিতরাটা আদায় হয়ে যাবে, সদকা আদায় হয়ে যাবে, ওয়াজিব যেটা আদায় হয়ে যাবে। এই হলো আসলে ফিতরার সেটা। হ্যাঁ, আমরা দর্শকবৃন্দ আমরা জানতে পারলাম ফিতরা আমাদের কীভাবে আসবে, কীভাবে দিব। তবে ফিতরাটা হলো রোজার জন্য একটি কাফফারা, রোজা আমরা রেখেছি, রোজার ভুল ত্রুটি হইতে পারে,
রোজার এ হক আদায় করার জন্য এই ফিতরের বিধান আল্লাহ রাসূল আমাদেরকে সিদ্ধান্তটা দিয়ে গেছেন, আমরা সেই হিসাবে পালন করব। আর এই যে যার কর্তা, ঘরের কর্তা, তার কাছে না টাকা আছে, কিন্তু শিশুদের কাছে তো টাকা নাই, তার ঘরের মহিলাদের কাছে তো টাকা নাই, তাহলে এই ক্ষেত্রে এই যে যিনি কর্তা তিনি যদি সবার ফিতরা দিয়ে দেয় তাহলে কি আদায় হয়ে যাবে? তাহলে আদায় হয়ে যাবে। তাহলে আমরা এই যে ছোট বাচ্চাদেরও আমরা কি করব, তার ফিতরা আদায় করব। একদিকে ওই শিশুটা যদি রোজা রেখে নাই কিন্তু তার কফারার কারণে, তার ফিতরার কারণে তার রোগ মুক্তি হইতে পারে, মুসিবত দূর হইতে পারে, সেজন্য এগুলি মনে হয় বিধান আমরা আল্লাহ রসুলের মাধ্যমে পেয়েছি। তাহলে আমাদের রোজার ক্ষেত্রে ফিতরা তাহলে গুরুত্বপূর্ণ। আর ফিতরাটা কখন দিব? আমরা ঈদের জামাতে যাওয়ার আগে পরিশোধ করতে হবে, না হলে এই হক আদায় হবে না। ফরজ করলে এটার সওয়াবও কম হবে, এবং আমাদের হয়তো এরকম এখন তো আমরা বিকাশ আছে, তারপরে বিভিন্ন বিকাশের মাধ্যমে যদি বাড়িতে পাঠানো হয় তাহলে আপনারা আমরা সবাই যেন ঈদের জামাতে যাওয়ার আগে যেন ফিতরাটা আদায় করি। আচ্ছা, আমি জানতে চাইব এখন ফিতরাটা, এই যে আপনি গমের কথা বললেন, এখন টাকার হিসাবে আমি কত টাকা দিলে আমার রোজার এই যে ফিতরাটা আদায় হবে, কত টাকা দিতে হবে আমাকে? আমাদের তো যে বিশেষ করে আমাদের ধর্ম মন্ত্রণালয় বা আমাদের বাংলাদেশে আমাদের সরকার কর্তৃক অর্থাৎ যে বর্তমান বাজারের দর হিসেব করে সেখানে আসলে যে আমাদের জন্য যে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ঠিক করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন যে ন্যূনতম আপনার 70 টাকা সিদ্ধান্ত দিয়েছেন এটা ফেতে আদায় করার জন্য। 70 টাকা এখন আমরা গম আটা বা এটা হিসাব করে সেটা আমরা কি বাজারের দর হিসাব করে দিতে পারি? এটা হচ্ছে কমপক্ষে 70 টাকা নির্ধারণ করেছেন, আর সর্বোচ্চ বলা হয়েছে যে আপনার 2350 টাকা দেওয়ার জন্য। সেটা আসলে হয়তো যারা একটু শিল্পপতি বা ধনী, যাদের ভালো তৌফিক আছে, তারা সেটা বেশি দিতে পারবেন। তো এখন 70 টাকা আমরা যদি এখানে 100 টাকা দিই তাতে কোনো অসুবিধা নাই, সেটা তো বেশি দিতে পারি সমস্যা। হ্যাঁ, আমরা এখানে একটা প্রশ্ন হইলো, আপনি তো খাচ্ছেন 800 দামের খাজুর, তাহলে আপনার ফিতরা আসবে 800 টাকা। আপনি খাচ্ছেন 150 টাকা দামের খেজুর, তাহলে আপনার দিতে পারবেন 150 টাকা। অনেকে 2500 টাকার খেজুর খাচ্ছে, আল্লাহ রসুল খেজুর, তার কিশমিশ, এগুলি দিয়ে মোটামুটি ফিতরা আদায় করতে। তাহলে আমি যেটা আমার যত তৌফিক আছে সে তৌফিক অনুসারে দিতে হবে। আমি যদি এখন ইসলামী ফাউন্ডেশনে নির্ধারণ করি 70 টাকা, তো 70 টাকা দিলে আমি 70 টাকার হেজুর তো খাই না, তবে আমি খাচ্ছি কত টাকা দামের সেটা আমাকে মনের থেকে আদায় করতে হবে। আমি যদি মনের থেকে আদায় না করি তাহলে কেমন হবে? যেমন আমি 70 টাকার খেজুর একদম নিম্নমানের খেজুর হইল, তাহলে এটা তো আমি খাচ্ছি না। অনেকে 1200 টাকা দামের খেজুর খাই, তাহলে আপনার ফিতরা 1200 টাকা দামের দিতে হবে, তাহলে আপনার হক আদায় হবে। এটা আমাদের মনে রাখতে হবে, যেহেতু আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছে, তৌফিকটি আপনি কোন পথে ব্যয় করতেছেন, আপনার এই জিনিসগুলি আল্লাহ চাচ্ছেন, আপনার মনটা চাচ্ছে, আপনি মনের আবেগে কতটুকু মানুষকে সহযোগিতা করতেছেন, মনের আবেগ, মনের মধ্যে থেকে আপনার মনের আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি এগুলি দিচ্ছি। হ্যাঁ, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি রোজা রাখতেছি, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি দান করতেছি, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কোরবানি করতেছি, এগুলি আমাদের কি করতে হবে? এই মনটা পরিষ্কার করতে হবে। যতক্ষণ মন পরিষ্কার হবে না আমার দান, আমার সৎকা, আমার কিছু কাজে আসবে না। আর এখানে চলতেছে তো করোনা ভাইরাস, আমরা সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আর আমাদের এই যে মাস্ক পরিধান করি, মোটামুটি আমাদের কি করতে হবে, মাস্কটা আমাদের পরতে হবে। তো মাস্ক পরিধান ছাড়া আমি ঘর থেকে বাহির না হওয়ার জন্য দেশবাসী, বিশ্ববাসীর সবাই দর্শকবৃন্দদেরকে অনুরোধ জানাবো, যেহেতু মাস্ক হলো করোনা ভাইরাসের একটি প্রোডাকশন, আর করোনা ভাইরাস তো এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। আমি যদি তোবা না করি, আমি মাস্ক পরবো এটা আমাদের সরকারের নির্দেশ মানার জন্য,
কিন্তু মনের নির্দেশ আল্লাহর নির্দেশ পালন করার জন্য আমার মনকে পরিষ্কার করতে হবে, না হলে করোনা ভাইরাস আমাকে আক্রান্ত করবেই। যেহেতু দেখা যাচ্ছে ভারতের মধ্যে ভারতের করোনা ভাইরাসের টিকা আমরা আনি ব্যবহার করতেছি, অথচ ভারতের মধ্যে 372,000 380,000 আক্রান্ত হচ্ছে, আমাদের দেশে মাত্র 24,000 কি হয় ওই কিনা 30,000 মতো পরীক্ষা নিরীক্ষা হয়, অথচ ওইখানে রুগী পাওয়া যাচ্ছে 3,00,000 কাছাকাছি, তাহলে মানুষ মারা যাচ্ছে 3,600-300 এরকম মারা যাচ্ছে। তাহলে এই যে আল্লাহ সব কিছু সহ্য করে, এই যে গরিব মিসকিন অসহায়দের মজলুমদের অত্যাচার আল্লাহ সহ্য করে না, তাহলে আমি যখন আমার ক্ষমতা থাকবে আমি যেন একটু নমনীয় হই, আমি যেন মানুষের এই যে রোজা রমজানের দিনে মানুষকে সেবা দেওয়ার নিয়তে আমি যেন কাজ করি, না হলে এই করোনা ভাইরাস এটা আল্লাহর প্রদত্ত ভাইরাস, এই ভাইরাস দিয়ে যেন মানুষ আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ যেন আমাদেরকে করোনা ভাইরাস থেকে হেফাজত করে আমরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলি এবং আল্লাহর কাছে দোয়া করব। হুজুরকে দোয়া করার জন্য আমি বলছি আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي في الآخرة حسنة وقنا عذاب النار آمين. وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. الله تعالى আজ পবিত্র মাহে রমজান ১৭তম দিবস রব্বুল আলামিন মাগফিরাতের দিন অতিবাহিত হচ্ছে, মাগফিরাতের দিন সময় রাত অতিবাহিত হচ্ছে রব্বুল আলামিন। আমরা রোজা রেখে তোমার কাছে আমরা হাত তুললাম, আল্লাহ পাক মেহরবানি করে আমাদের রোজা আমাদের তেলাওয়াত আল্লাহ আজকে আমরা সদকায়ে ফিতর নিয়ে কথা বলেছি আলোচনা করেছি রব্বুল আলামিন, আল্লাহ মেহরবানি করে আমাদের আলোচনা আমাদের তেলাওয়াত আয় আল্লাহ সব কিছু কবুল আর মঞ্জুর করে না আমিন। আল্লাহ আমরা যদি কোনো ভুল করে থাকি আমাদের আলোচনা আমাদের তেলাওয়াতে কথাবার্তায় আল্লাহ মেহরবানি তুমি ক্ষমা করে দিয়ে আমাদের রোজা কবুল করে না আমিন। ইয়া রব্বুল আলামিন মেহরবানি করে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে বিশ্ববাসীকে হেফাজত করো, এদেশবাসীকে হেফাজত করো আল্লাহ পাক, আমাদের স্বাধীন দেশ বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহ এদেশখানাকে আল্লাহ তুমি হেফাজত করো মহামারী করোনা সহ সব ধরনের মহামারী ভাইরাস থেকে, ভূমিকম্পের হাত থেকে, জট তুফান বন্যা থেকে আল্লাহ তুমি সব কিছু থেকে মহামারী থেকে এদেশখানাকে হেফাজত করো। আল্লাহুম্মা ফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ, আল্লাহুম্মা আফিনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহ পাক জুমার দিন আজকে আল্লাহ এক তো রোজা আবার রমজান মাসের রমজান রোজা আবার হলো জুমাবার, আল্লাহ মেহরবানি করে জুমার দিন বরকত ফজিলত আমাদেরকে নসিব করো ইয়া রব্বুল আলামিন। আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব আল্লাহ, তার পরিজন আল্লাহ, ছেলে কর্ণফুলি আল্লাহ, কর্তৃপক্ষ যারা আছেন সবাইকে রহম করো, সুস্বাস্থ্য দান করো, সমস্ত কর্মচারী সবাইকে রহম করো আল্লাহ তালা মেহরবানি করে, আয়ুষ করে বরকত দাও আল্লাহ, হালাল রুজি হালাল খাওয়ার তৌফিক দাও, হারাম বর্জন করার সেই তৌফিক দাও ইয়া রব্বুল আলামিন, কোরআন শরীফ পড়ার তৌফিক দাও, কোরআন শরীফ বুঝার তৌফিক দাও, দয়াল নবীজির হাদিস শরীফ পড়ার বুঝার আমল করার তৌফিক দাও ইয়া রব্বুল আলামিন। আল্লাহ মেহরবানি করে আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের দেশের সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি, রব্বুল আলামিন, আমাদের মন্ত্রী মহোদয় আল্লাহ, আমাদের এমপি মহোদয় সোয়েলা, অনেকে তো দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, তুমি জান্নাত নসিব করো, গুনাহসমূহ মাফ করে দাও, যারা বেঁচে আছে সুস্বাস্থ্য দান করো, লেখাইয়াতাং তৈবা দান করো, আমার সওয়ালে করার সেই তৌফিক দাও। যে সমস্ত মা বোন আল্লাহ দেশের বিভিন্ন মেডিকেল বিভিন্ন ক্লিনিক আল্লাহ সেবা নিচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন আল্লাহ তুমি সবাইকে সুস্থ ওঠার সেই তৌফিক দাও, সুস্বাস্থ্য দান করো ইয়া রব্বুল আলামিন। মেহরবান মায়ের মুরব্বী যারা মৃত্যুবরণ করেছেন, মা বাবা দাদা দাদি নানানি খালা খালি মায়ের মুরব্বী যারা আল্লাহ চলে গেল, জান্নাত নসিব করো, গুনাহসমূহ মাফ করে দাও, রব্বির হামহুমা
كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إني أعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله.